নিজে কিছু করতে পারার মধ্যে আসলে অনেক আনন্দ, তাই না? তো এটা আমার ফোনে করা অনেক একটা ভিডিও। আজকে হঠাৎ ফোন স্ক্রল করতে গিয়ে আমার সামনে ভিডিওটা আসলো আর আমি একটু অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, আমার এত বড় একটা সাফল্য যেটা আমি আমার ফ্যান ফ্রেন্ডসদের সাথে একদমই শেয়ার করি নাই। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আসলে আমি আমার লাইফে কখনোই বাফাফিটা বানাই নাই। তো একদিন হঠাৎ হচ্ছে আমি শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম আর দেখতে গিয়ে আমার কাছে মনে হয়েছিল যে ব্যাপারটা তো খুবই ইজি, আমি মনে হয় একটু ট্রাই করলেই পারবো। আসলে লাইফে কঠিন বলে না কোনো কিছুই নেই, আমরা হয়তো বা কঠিন বলে সেটাকে অ্যাভয়েড করে যাই, এড়িয়ে চলি, একদমই কিন্তু সেটা উচিত না, আমাদের চেষ্টা করা উচিত। আসলে আমরা চেষ্টা করলে সবই পারি। তারপর আমি কী করলাম, ওদের হচ্ছে যে ভিডিও অনুযায়ী আমি যা যা দেখছিলাম আমি রান্না করি গিয়ে সব কিছু রেডি করতে থাকলাম। তবে এই পিঠাটা বানাইতে গিয়ে আমার সবচেয়ে যেটা একটু বিরক্তিকর মনে হলো সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে জিনিসপত্র নোংরা হয়, ঘর নোংরা হয়, কারণ অনেক জিনিসপত্র লাগে পিঠা বানাইতে গেলে। তবে যেটা হচ্ছে যে খুব সুন্দর ব্যাপার সেটা হচ্ছে আমি এই পিঠা বানাইতে গিয়ে কোনো জিনিস খুঁজতে গিয়ে পাই নাই এরকম হয় না। আসলে সব কিছুই না হাতের নাগালেই থাকে, কোনো কিছুই এরকম না যে ঘরে থাকে না বা পাওয়া যায় না বা সংগ্রহ করতে হয় কষ্ট হয় এরকম না। তা বাসায় না নারকেলও ছিল, আমার শাশুড়ি আমার জন্য শীতকালে নারকেল পাঠাইছিল, তো আমি আসলে নারকেলটা ওভাবে খাওয়া হয়নি। সেই নারকেলটাই যখন ভাঙছিলাম দেখি ভিতরে অনেক বড় একটা, এটাকে কী বলে আমি আসলে নামটা ভুলে গিয়েছি এই মুহূর্তে, তো আমি নিহালকে ডাক দিয়ে ডাইনিং থেকে নিয়ে আসলাম যে দেখো দেখো নারকেলের মধ্যে অনেক বড় একটা কী হয়েছে, আমি তুমি ভাগ করে খাবো। তারপর এই যে নিহাল চলে আসলো আর আমি নারকেলটা কোড়াতে থাকলাম। নারকেল কোড়ানো হচ্ছে একটা বিরক্তিকর কাজ, কিন্তু কিছু করার নেই, এই কাজটা বেশিরভাগ টাইমে আমার বর আমাকে হেল্প করে, তো আজকে এটা আমি করতেছি যেহেতু বাসায় আমি একাই আছি। তারপর এই যে আমি অনেকদিন আগে বাজার থেকে গুড় আনিয়ে রাখছিলাম চিতই পিঠা খাওয়ার জন্য, সেই গুড়টা হচ্ছে কুড়িয়ে নিলাম আর বাসায় এত সুন্দর কিউট বাটি ছিল যেটা বাবা পিঠার জন্য একদমই পারফেক্ট ছিল, তো আমি আসলে আজকে এই বাটিতে বাবা পিঠা বানাবার আমি চেষ্টা করবো একটু ভিন্ন প্রসেসে বানানোর জন্য। তো আমি এখানে একটা পরিষ্কার সাদা কাপড় নিয়ে নিলাম, যেহেতু বাফা পিঠাটা হচ্ছে কাপড় দিয়ে মুড়িয়ে বানাতে হয়। তারপরে এই যে বাসায় এত সুন্দর সালনিটা ছিল যেটা দিয়ে আমি সহজে বাফা পিঠা বানাতে পারবো। আর এদিকে আমি আসলে দেখাচ্ছি যে কী পরিমাণ জিনিসপত্র আমি নোংরা করছি, এগুলো সবই আসলে পরিষ্কার করা লাগবে, এত পরিমাণ জিনিসপত্র লাগছে পিঠাটা বানাইতে গিয়ে। তো যাই হোক, এই যে আমি চুলার পাশে দাঁড়িয়ে গিয়েছি, সব কিছু এখন চুলার পাশাপাশি আছে, আমি দাঁড়িয়ে একটা একটা করে পিঠা দেবো চুলায়। অলরেডি আমি কিন্তু গরম পানিও বসিয়ে দিয়েছি। তো আজকে আমি তিনটা লেয়ারে পিঠাটা বানাবো, মানে হচ্ছে একটু বেশি পরিমাণে নারকেল আর গুড় দেবো, যেহেতু বাসাই বানাচ্ছি একটু স্পেশাল তো হওয়াই চাই, তাই না? বাজারের পিঠাগুলো কী হয় যে উপরে একটু বেশি পরিমাণে নারকেল আর গুড় দিয়ে ওরা বাইরের সৌন্দর্যটা বেশি চাকচিক্য করে, বাট খাইতে গেলে আমরা সেই পরিমাণে গুড়ও পাই না নারকেলও পাই না। তো আমি চেষ্টা করবো একটু বেশি বেশি পরিমাণে গুড় দিতে, নারকেল দিতে। তো যাই হোক, আমি আসলে পারফেক্টলি পিঠাটা বানিয়ে ফেলেছি আর আমার ভিতরে যে কী পরিমাণ ভালো লাগা কাজ করছে আর খুব আফসোস হয়েছে, কী রে ভাই এত সহজ একটা পিঠা, তাহলে আমি এতটা বছর কেন ট্রাই করলাম না। আর সবচাইতে খুশির ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমার বাচ্চারা খেয়ে এত যে খুশি হয়েছে, এবং যতবারই পিঠাটা বাসায় বানাচ্ছি ততবারই ওরা একদম পুরো পিঠাগুলো শেষ করছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আসলে চেষ্টা করলে সব কিছুই সম্ভব, চেষ্টা আমাদেরকে করতে হবে, তাই না? সবাই আমার পেজটাতে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন, আমার পেজের জন্য দোয়া করবেন। এই যে নিহাল একদম আরামসে শুয়ে শুয়ে পিঠা খাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ।